দেখুন, আমরা এখন একটা এক্সপোর্ট শার্ট নিয়ে কথা বলবো আপনাদের টিউটোরিয়ালের জন্য। এখানে কোনো কোনো গার্মেন্টসের ভাষা কিন্তু ব্যবহার করা হবে না, এখানে কোনো টেকনিক্যাল হাই কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে না, এটা শুধুমাত্র একটা এক্সপোর্টের শার্ট। দেখেন, দেখা মাত্র আপনার ভালো লাগবে, 100% এক্সপোর্ট। এটা 100% এক্সপোর্টের একটা শার্ট। আসেন, আপনারা যারা অনলাইনেও দেখা যায় মালগুলো কেনেন, ঠিক আছে, অনলাইনে মালগুলো কিনেন, এক্সপোর্টের শার্ট অনলাইনে বিক্রি হচ্ছে, এবং এই মালটাকেও দেখেন কি সুন্দর মজা দেওয়া আছে। দেখা মাত্রই এই মালগুলো আপনারা শোরুমের থেকে 1200, 1000, বিভিন্ন প্রাইসে 1500 কিনে নেন। আর যমুনা ফিউচার পার্কের মতো ভালো ভালো দোকান, এগুলো তো 2200-2500 করে আপনারা কিনেই নেন এক্সপোর্টের শার্ট। কালার কম্পোজিশনগুলো দেখেন কত রয়্যাল কালার, খুব এলিগেন্ট শ্রেণীর কালার। হ্যাঁ, এবং আপনার লেবেলগুলো দেখে নেন। এখন আমরা একটা কাস্টমার রিভিউ দেখি যে এই শার্টটা কি কারণে তার পছন্দ না। আমরা এটা হোলসেল দিব আমাদের ডিলারের মধ্যে, তো আমাদের একজন ডিলারের রিভিউ আপনারা শুনেন যে এই মালটা কি কারণে তার পছন্দ অথবা পছন্দ না, এটা অরিজিনাল ঘটে কি। আপনারা যখন এই যে আমি সুন্দর করে ভিডিও দেখালাম, আপনার মনে হলো এটা এক্সপোর্ট অথবা এটা লোকাল অথবা এটা দামি অথবা নন দামি। জোবাদ ভাইকে ভালোবাসেন, জোবাদ ভাইয়ের কথার উপর বিশ্বাস করে চলে আসছেন, কিন্তু বেসিক্যালি আপনারা কেমনে নিজেরা নিজেকে জিতাবেন সেটা আপনাদের শেখায় দিই। একটা ভাষাও গার্মেন্টসের ভাষায় বলবো না, আপনি কিন্তু বলতে পারবেন না যে ভাই আমি তো ভ্যানের মালিক, আমি তো ভাই গার্মেন্টস টার্মেন্টস বুঝি না, ওই 1 বছর 6 মাস ধরে মাল বিক্রি করছে, অথবা আমি ভাই গ্রামেরতে আসছি, আমি এটা বুঝতেছি না, তো আমার একটু বুঝাই দেন। তো এরকম কোনো কিছু না, জাস্ট আমাদের একজন ডিলার, আপনার আমার তরফ থেকে তার নামটামও কিছু বলছি না, তার পরিচয়ও দিচ্ছি না, সে খালি এই মালগুলো কোন কোন পার্টে হাত দেবে, কোন কোন জায়গায় কীভাবে হাত দিবে, হ্যাঁ ঠিক আছে, কোন কোন জায়গায় কীভাবে হাত দিবে খালি একটু দেখেন, যে একটা শার্ট কিনতে গেলে কোন কোন জায়গায় হাত দেবেন, কোন কোন পয়েন্ট নিয়ে কথা চিন্তা করবেন। ভাই এক একটা পয়েন্ট নিয়ে ধরেন যে এই মালটা আমি আপনাকে এক্সপোর্টে দেব, আমার কাছে হোলসেলের জন্য আপনাকে আমি দেব, এটা 500 পিস মাল আমার কাছে আছে, এটা আমি আপনাকে দেব 180 টাকা করে মনে করেন, মনে করেন অথবা 220 টাকা, 220 টাকা আমি আপনাকে দেব মনে করেন। ধন্যবাদ আপনাকে। আসলে প্রত্যেকটা যে কোনো মাল, সেটা যাই হোক, টি শার্ট হোক, শার্ট হোক, প্যান্ট হোক, তার গুণগত মানটা আগে দেখতে হবে, কাপড়টা দেখতে হবে, তারপর পাশাপাশি আপনার যে সেলাইগুলো দেখতে হবে, ঠিক আছে। তো এটার আপনার কাপড়টা আপনারা দেখেন, এটা আপনার কাপড়টা কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট বলা যায় বা শেডিংও বলা যায়, বা এটা একটা আপনারা হয়তো আপনারা ফ্যাশনেবল মনে করেন সেটাও বলা যাবে। তাই এটা আপনার যে এটা কলারটা, কলারটা আর আপনার বুকে যে কন্ট্রাস্টটা, এটা এক। বাট পিছনে যে জিনিসটা আছে আপনাদের, এটা আর এই কাপড়টা এক, কিন্তু এখানে যে সুইংয়ের যে ব্যাপার স্যাপারটা বা বাটন হোলগুলো, বোতামের যে ঘরগুলো, এই ঘরগুলো দেখেন, এটা কিন্তু আপনি এক্সপোর্টের ঘর না, এটা মানে ফ্রেশ অর্ডার চেয়েও মানে লো কোয়ালিটির হয়ে গেছে। তারপরে আপনার এই টপ, যে ফুকের যে চেস্টের যে টপটা আপনার নিচ পর্যন্ত উপর থেকে, এটার আপনার সেলাইটা দেখেন বাঁকা আনিভেন বা আপনার যেটাই বলেন, ঠিক আছে। তারপরে আপনার সাইটের যে পাকারিংগুলো, ভাজ পাকারিং, এগুলো আপনার এক্সপোর্টে পাকারিংগুলো থাকবে না, ঠিক আছে, এই পাকারিংগুলো থাকবে না। তো তারপর আপনার পাকারিংটা মানে কি, এখানে এই যে ভাজগুলো, হ্যাঁ, এই ভাজগুলো একটা বায়ার কখন এই ভাজগুলো অ্যাকসেপ্ট করবে না, নেবে না সে। এগুলো এইগুলো ছোটো ছোটো ভাজ, হ্যাঁ। তারপর আপনার thank you.
হ্যাঁ বলেন যত মানে খারাপ সাইড আছে প্রতিটা খারাপ সাইড বলবেন যাতে সবাই শিখতে পারে মানুষকে শেখাচ্ছেন ঠিক আছে আমরা বিনামূল্যে মানুষকে শেখাই হ্যাঁ এই যে আপনার হাতার যে হোলগুলো দেখেন কাপ বলেন বা হাতা বলেন তারপরে এই যে সেলাইগুলো দেখেন ওভাবে দেখা যাবে না এখানে রেখে দেখাতে হবে যাতে পিছনে একটু সাদা পড়ে হ্যাঁ হ্যাঁ এই যে এই সেলাইগুলো দেখেন জি এই সেলাইটা কিন্তু আপনার এই পর্যন্ত নেমে যাবে বাট এটা কিন্তু আপনার হ্যাঁ পুরো সেলাইটা হয় নাই এখানে ফলস পড়ছে তো এই ধরনের মানে এটা এক্সপোর্ট না এক্সপোর্ট কোয়ালিটি এটা না তা আরও অনেক সমস্যা আছে আসলে ভাই আমি ওরকম মানে বলতেও পারছি না তারপর আপনার এই লেভেলটা আপনার এক্সপোর্ট লেভেল তারা দিতে চাইছে কিন্তু বাট এটা এটা দেখেন আপনি সেলাইগুলো দেখেন এটা কিন্তু সমান হয় না সেলাইগুলো লেভেলটাও যে আপনার ওই রকম সমান তাও না আর সেলাইগুলো দেখেন কোনো সাইটে মানে একটু বেশি বাড়তি কোনো সাইটে একটু একবারে সেম টু সেম সেলাই দিছে তাই এটা বাইরেরা কখনোই গ্রহণ করবে না এরপর কেয়ার লেভেল এখন এই জায়গাটার একটা ফাইনাল ডিসিশন আসে দুইভাবে যখন একটা প্রোডাক্ট এক্সপোর্টের লুক পায় গেট আপ পায় কিন্তু এক্সপোর্টের ফিনিশিংগুলো দিতে পারে না এর অর্থ আবার দুই রকমের সবথেকে ক্রিটিক্যাল জায়গায় এবার আমি আপনাদের বলে দিই সবথেকে ক্রিটিক্যাল জায়গায় আমি বলে দিই যে জায়গাটা যে আসলে আপনাদের একটু হয়তো মাথাটা ঘুরে যাবে যে শুরুতে বললো ইয়েস মধ্যখানে বললো নো লাস্টে বললো ভেরি গুড তাহলে হইলটা কি বেসিক্যালি এই ওয়ার্ডারগুলো যখন আসে ওয়ার্ডারগুলো আসে আমাদের মতো বাইং হাউসের কাছে বাইং হাউসে আসার পরে এই ওয়ার্ডারটা দুই ভাগে আমার বিভিন্ন কোম্পানি আমি যেটা ব্যক্তিগতভাবে করি না কিন্তু বিগত বছরে বাইং হাউস অসংখ্য অন্তত 80% বাইং হাউস যে কাজ করছে এই ওয়ার্ডারটা মেইন যে ফ্যাক্টরি প্রোফাইল দেখাইছিল সেখানে মাত্র 30% অর্ডার বসেছিল আর বাকি অর্ডার বসেছিল কি হচ্ছে দ্রুত শিপমেন্ট করতে হবে অথবা কস্টিং কমাইতে হবে লোকাল একটা ফ্যাক্টরিকে কাজটা দিয়ে দিছিল সাব কন্ট্রাক্ট যেটাকে বলে ওই 20টা মেশিন নিয়ে বসছে 30টা মেশিন নিয়ে বসছে এদের এই কাজটা ধরাই দিছিল তাহলে কাজ নিয়ে আসছে বড় ফ্যাক্টরিকে দেখায় এবং বড় ফ্যাক্টরিকে দেখায় কাজ এনে বড় ফ্যাক্টরিতে একটা থুমকো একটা অর্ডার দিছে কিন্তু বাকি প্রোডাকশন সব ব্যাকগ্রাউন্ডে লোকাল যেগুলো নন সার্টিফাইড টিন শেড ফ্যাক্টরি সেই জায়গায় বসে মার্চেন্ডাইজারে বসায় রেখে যে তুমি বসে থেকে কাজ উঠাবা কেমনে উঠাবা আমি জানি না কোম্পানি তাকে সেটা দিয়ে দিছে তুমি এটাকে সাকসেসফুল করবা ওই মার্চেন্ডাইজার আপনার কি হয়েছে ওই গাধা দিয়ে ঘোড়ার রেস দেওয়ার মতো ঘটনা ঘটাইছে যখন ঘটাইছে তখন ফাইনালি এই প্রোডাক্টটা কি হয়েছে বাইরের পছন্দ হয় নাই বাইরে এটাকে রিজেক্ট করছে যার কারণে কিছু ফেব্রিক অথবা কিছু ডাইং এখানে ডাইংয়েও কিছু সমস্যা আছে ফেব্রিকের আবার এটাকে যদি আপনি স্টাইল ডাইং ধরেন তখন যে আবার দেখা যায় যে ডাইংটা সফট করতে পারেন সে এই ফেব্রিকের ডাইংয়ের সমস্যা আছে এটা লো গ্রেড ডাইং হয়েছে ফেব্রিকটা বাট লো গ্রেড হয়ে একটা সৌন্দর্য চলে আসছে কেন যেন একটা খাকি খাকি অথবা কেমন একটা ম্যাচিং চলে আসছে রয়্যাল একটা ফ্লেভার চলে আসছে তাহলে হয়তো বা ওয়ার্ডারটা ছিল আপনার এক্সপোর্টের মার্চেন্ডাইজার সর্বোচ্চ চেষ্টা করছে এক্সপোর্ট উঠানোর কিন্তু ওয়ার্ডারটা বসাইছিল লোকাল ফ্যাক্টরিতে বসায় দিয়ে এইটা এখন প্রোডাক্টটা হয়ে গেছে লোকাল ফ্যাক্টরি লোকাল প্রোডাকশন কিন্তু এখানে যে বলছে ভাই এক্সপোর্ট অর্ডার হ্যাঁ ডেফিনেটলি এক্সপোর্ট অর্ডার কিন্তু এরপরে যখন আপনার এই অ্যাক্সেসরিজগুলোতে এসে যখন ফাইনালি দেখা হচ্ছে যে এইখানে ফরিন বায়ার লাভ লরেন এই ব্র্যান্ডের যখন একটা মাল আসে তখন এই ডকার্সের থেকে শুরু করে এর প্রতিটা অ্যাক্সেসরিজের একটা গেট আপ থাকে ওই গেট আপের মাল এটা না এই যে অ্যাক্সেসরিজটা দেখেন লোকাল ফ্যাক্টরি থেকে কেনা ওই লোকাল বিভিন্ন মার্কেট থেকে কেনা অ্যাক্সেসরিজ এটা অ্যাক্সেসরিজের যে সারপ্লাস মানে নিয়ে আসছিল অনেক বেঁচে গেছে সেটা কিনছে তাও না এটা জাস্ট মিরপুর টিপুর রাস্তাঘাট যে জায়গা অমুক আগান কাঁঠাল বাগান আম বাগান জাম বাগান সব জায়গায় এই বাগানে এই মাল পাওয়া যায় এই মাল দিয়ে বডি ধরায় এক্সপোর্টের ফ্লেভার এনে এক্সপোর্ট শার্ট বানাইছে ফ্যাক্টরি সো দিস ইজ লোকাল ফ্যাক্টরি প্রোডাক্ট দিস ইজ নট এ এক্সপোর্ট প্রোডাক্ট
সো আপনাদের প্রত্যেকটা সেলাই থেকে যখন আপনারা একটা দুটো এক্সপোর্ট প্রোডাক্ট ধরবেন এবং পরবেন ব্যবহার করবেন তখন ওই দুটো চারটে প্রোডাক্ট পরার পরে আপনারা যে ফ্লেভারটা পাবেন ওই ফ্লেভারে আপনাদের সবার আগে দেখতে হবে মন দিয়ে যে কোন সেলাইটা কোন দিকের থেকে আসতেছে কেন আসতেছে কোন জয়েন্টটা কোথা থেকে যাচ্ছে আল্লাহ আমার গোজা গোজা ভেঙে গেল সরি যাই হোক তো কোন সেলাইটা কোন দিকের থেকে আসতেছে একটা এক্সপোর্টের আপনার এই সেলাই এগুলো হোলগুলো বাটন হোলগুলো কেমন হয় এই বাটনগুলো যে আপনার লাগায় এটা হাতে লাগায় নাকি অটোমেটিক মেশিনে লাগায় এবং সেই মেশিন লাগানোর পরে ব্যাক সাইডের ফিনিশিংটা কীভাবে কাটিংটা হয় তারপরে বিভিন্ন পয়েন্ট আপনি পাবেন বিভিন্ন জয়েন্ট পাবেন এই জয়েন্টগুলো আপনাকে একটা ফ্লেভার দেবে জয়েন্টগুলো একটা ফ্লেভার দিবে গরুর মাংস সবাই রাঁধতে পারে কিন্তু রান্নার কালার দেখে অথবা পরিবেশন দেখে বোঝা যায় যে বাসার ম্যাডাম কেমন তো ঘটনা হচ্ছে জয়েন্টগুলো দেখে বোঝা যাবে এটা এক্সপোর্টের অর্ডার হোক আর লোকাল অর্ডার হোক অথবা কোনো এক্সপার্ট মার্চেন্ডাইজারের চেষ্টা হোক যাই হোক কিন্তু মালটা তৈরি হয়েছে কোথায় কোন গ্রেডের ফ্যাক্টরি থেকে এখন সেটা যদি সব কিছু যদি এক্সপার্টাইজ লেভেলে যদি থাকে তখন এটা এক্সপোর্ট অর্ডার যদি নাও হয় ওই মাল এক্সপোর্ট বলে চালায় দেওয়া যায় এবং মানুষ চালায় এবং ওইটা বিক্রি করেও টাকা বের করা যায় এবং ওইটা কাস্টমার পরে হ্যাপিও হয় তখন আর ব্রেনের মধ্যে এক্সপোর্ট লোকাল নামে কোনো শব্দ থাকে না তখন আর ব্রেনের মধ্যে এক্সপোর্ট লোকাল নামে কোনো শব্দই থাকে না কারণ আপনার যেখানে যায় সেখানে তাই আছে আর বেসিক্যালি তার চেয়ে বড়ো ঘটনা হয় কি ওই মালটা যখন আপনার স্টক লট হয় তখন এটা খুব ভালো রেটেই সেল হয় এবং ওই ক্যাটাগরির মাল যদি তৈরি করতে পারেন বাইরই অটোমেটিক্যালি নিয়ে যায় ওইটার মার্কেটে আসার স্কোপ থাকে না তো মার্কেটে আসে স্টক লট এই মালটায় মার্কেটে আসছে কী কারণে স্টক লট এখানে কোশ্চেন থাকতে পারে যে ভাই এটা তো 100% বাইরের অর্ডার কিন্তু এটা স্টক লট হয়েছে কী কারণে এই ফল্ট আপনারা যে ফল্টের কথা বলে এটা লোকাল বলতেছেন এই ফল্টগুলোর কারণেই তো এটা লোকাল মার্কেটে স্টক লট হয়েছে আর তো স্টক লট হইতো না সেটা একটা সুন্দর ডেফিনেশন সেটা একটা সুন্দর ডেফিনেশন কিন্তু সেই ক্ষেত্রে আরও অনেক কিছু এরকম বিবেচনা করে দেখতে হয় যে এবং ফাইনালি নিজের মতো করে একটা ডিসিশন নিতে হয় যে ডেফিনেটলি উনি যেটা বলতেছে এটা স্টক লটের মাল স্টক লট হয়েছে কারণ ফ্যাক্টরি ফিনিশিং দিতে পারে নাই তাহলে আমি ডিসিশনে কীভাবে আসছি আমি এটা স্টাইল হইতে পারে এই ফেব্রিকে এই ফেব্রিকে এই ওভেন ফেব্রিকে এটা ওভেন ফেব্রিকে শিফট হয়ে গেছে এটি কিন্তু একদম আপনার ফাইনালি নিটের ক্যাটাগরিতে নেই সুতির ক্যাটাগরিতে নেই কিছুতেই নাই আবার এই জায়গার টানটাও দেখেন একদম ওলট পালট হয়েছে ফুললি ডিসিপ্লিন হয় নাই তাহলে অনেক কিছু বোঝার আছে এবং অনেক কিছু বোঝার পরে একটা ডিসিশন নিজের মতো করে নিতে হবে যে এই মালটার জন্মটা আসলে হয়েছে কোথা থেকে এরপরে এই মালটা আবার আপনি অ্যাডজাস্টমেন্টও যখন ওই টি শার্টের মতো বাস করবেন তখনও পার্ট বাই পার্ট একটা বডি সবসময় আপনি যখন পুরাপুরি এটা আর এটা মিলাবেন মিলায় আপনি যখন এটাকে ভাঁজ করবেন উপরে ধরবেন নিচে ধরবেন আপনি বেসিক মেজারমেন্টটা কিন্তু এখান থেকে আপনি বুঝে ফেলবেন যে কোথায় কোথায় কী কী গ্যাপ পড়ছে কোথায় কোথায় কী কী গ্যাপ পড়ছে এটার সঙ্গে এটার মেজারমেন্ট দেখবেন এখানে কাটিং দেখবেন এখানে মেজারমেন্ট দেখবেন এখানে মেজারমেন্ট দেখবেন এরপর এই অনুযায়ী বডিটার মেজারমেন্ট দেখবেন নামছে কীভাবে সেটা এখানে কতটা ভাঁজ খেয়ে বাঁকায় চলে আসছে যদি এটাকে বাঁকা না করে বলতে পারেন এটা আয়রনের জন্য তাহলে আয়রন না ধরে এটাকে জোর করে একটু দুটোর সাথে দুটো ম্যাচিং করান ম্যাচিং করায় দেখেন বাকি বডিতে কোনো আপনার ভাঁজ খাইছে কিনা যদি ভাঁজ খায় তাহলে কী হয়েছে এটা কাটিং মাস্টার ভালো না ওই ফ্যাক্টরি তাহলে ওটা কাটিং মাস্টার ভালো না আবার এটা ব্যাক পার্টটা দেখেন এই দেখেন ব্যাক পার্টে কী হয়েছে ব্যাক পার্টে বেশি কম হয়ে গেছে তাই না ফ্রন্ট পার্ট ঠিক আছে মোস্টলি ফ্রন্ট পার্ট একদম এখানে এখানে মিলছে এখানে এখানে মিলছে কিন্তু ব্যাক পার্টটা মার খেয়ে গেছে ব্যাক পার্টটা কতখানি মার খেয়েছে দেখছেন এতখানি মার খেয়েছে তাহলে এইসব কারণে যে মালটা স্টক লট হয়েছে কিন্তু আমার যেটা ব্যক্তিগত এখন এই মালটার ব্যাপারে যদি আপনারা আমার ব্যক্তিগত অপিনিয়ন চান যে জুবাইর ভাই একবার হ্যাঁ একবার না একবার ভেরি গুড বললেন ফাইনালি এটারে কী করলেন এটারে একবার এক বালতির মধ্যে মিষ্টি দই সব গুল্লি দিয়ে একটা গজা বরলা বানায় দিলেন আমরা তো ডিসিশন নিতে পারতেছি না আমরা কীভাবে ডিসিশন নেব তো এই মালটা কেনার ক্ষেত্রে আমার ডিসিশন হলো এটা ছিল বায়ারের অর্ডার হয়তোবা যেটা লোকাল ফ্যাক্টরিতে বসানোর চেষ্টা করছিল কিন্তু ফাইনালি এটা একদম বাজে প্রোডাক্ট হয়েছে যার কারণে এটা স্টক লট হয়ে গেছে অথবা কোনো ভালো মানের একজন মার্চেন্ডাইজার যে পুরনো তার অভিজ্ঞতা দিয়ে তৈরি করা একটা স্টাইল সেই স্টাইল অথবা বেঁচে থাকা কিছু ফেব্রিক অথবা সে যে গার্মেন্টসে চাকরি করে ব্যক্তি ক্ষমতা বলে অথবা যেভাবে হোক এই ফেব্রিকটা ম্যানেজ করে নিয়ে এই প্রোডাকশনটা তার নিজের ফ্যাক্টরিতে তৈরি করার চেষ্টা করছে
যেমন এই একটা তৈরি করার চেষ্টা করছে, তৈরি করার চেষ্টা করছে নিজের মতো করে ডিজাইন দিয়ে দেশের মার্কেটে যে কলার চলে। আর তা নিলে এই সেম রেলফ, এই সেম অ্যাক্সেসরি, সেম বাটন সব কিছু দিয়ে একই ফ্যাক্টরিতে এই দুইটা স্টাইল বসবে এবং সেই মালটা আপনার বাংলাদেশের মার্কেটের জন্য কলার কাপ করা হবে, এটা সম্ভব না। তাহলে ফাইনাল ডিসিশন কি হয়ে গেল, একজন ভালো মানের গড়পত্তার থেকে, কারণ এক মার্চেন্ডাইজার তো নিজের হাতে সব কাজ করছে না, করছে তো ফ্যাক্টরি লেবার, সুপারভাইজার, কাটিং ম্যান সবাই, আয়রন ম্যান, প্যাকিং ম্যান, হেল্পার সবাই মিলে। বাট এই যে মার্চেন্ডাইজার, ইনাকে একটা থ্যাংক ইউ দেওয়া উচিত যে সে অনেক সুন্দর একটা চেষ্টা করছে, মালটার একটা লুকও আনতে পারছে যেটা মানুষকে হয়তো একটু বিভ্রান্ত করার মতো, যেটা এক্সপোর্ট কি এক্সপোর্ট না, বেসিক্যালি এটা তার নিজস্ব একটা লোকাল ফ্যাক্টরিতে প্রোডাকশন, এবং সে দেশের মধ্যে যেসব কলার কাপটাপ যা চলবে এরকম ভালো ভালো ব্র্যান্ডের আপনার লেবেল, স্টিকার, ট্যাগ এসব লাগায় এরকম মাল দেয়, এবং এই মালগুলো কিনতে যেয়ে আপনারা খুব বিপদে পড়ে যান, যেটা এক্সপোর্ট কি এক্সপোর্ট না, খালি ইয়েস নো ভেরি গুডের মধ্যে ঘুরতে থাকেন, লাস্টে একটা বাজে দামে এগ্রি হয়ে মালটা কিনে নিয়ে চলে আসেন, লাস্টে একটা বাজে মাল নিয়ে ঘরে চলে আসেন, এবং আনার পরে খালি হায় উতোষ, খালি হায় উতোষ, খায় উতোষ। তাহলে তো অমুকের কথা শোনা উচিত ছিল, তোমকটা করা উচিত ছিল, বেসিক্যালি আপনার ডিসিশন আসতে পারে না। তো আমাদের খানসগুলো বলে আমরা এই যত ভাই এখানে বসে আছি, এবার বোধহয় আমরা একটু ঘুরে দেখাতে পাচ্ছি যে আমাদের এই ভিডিওতে আসলে কত মানুষ ছিলেন, সবই কিন্তু ডিলার, আমাদের ডিলার, প্রি ডিলার এখানে সবাই। এটা কিন্তু ট্রেনিং ক্লাস, এখানে আমরা কোনো প্রাইস নিয়ে কথা বলছি না, আমরা খালি কোয়ালিটি নিয়ে কথা বলছি। ওকে, আমাদের যত ভাই ব্রাদার যারা ছিলেন, এই মালটা আমরা সবাই মিলে টিউটোরিয়াল দিই, এরপরে আমরা সবাই মিলে ধার্য করি যে এই মালের দাম কত হইতে পারে, কত করে এই মাল আপনাদের আমরা দেব, এরপর আপনারা আমাদের এগ্রিমেন্ট দেন যে ভাই এই মালটা এত রেটে নিলে আমরা সবাই এই মালটা চালাবো, কারণ মালের গেট আপ আছে, আর টুকটাক অনেক প্রবলেম কাস্টমার বুঝতে পারে না, দোকানদার বুঝতে পারে না, সো ওই মালটা আমরা চালাই দিতে পারবো। হ্যাঁ, তখন আমরা ওই মালটা নামায় আপনাদের দিচ্ছি এবং আপনারা সেটা থেকে ভালো প্রাইসে বিক্রি করে ভালো প্রাইস আপনারা কালেক্ট করতে পারছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ভিডিওর মধ্যে মাঝে মধ্যে একটু ফোন টোন আসে, ডিস্টার্ব হয়, বাট থ্যাংক ইউ ভেরি মাচ।